আমি এটাকে টাইটেল হিসেবে নিয়ে নিলাম আমার ব্লগ পোস্টের জন্য। আমি টোটালটাকেই একবারে কপি করে নিই, নেয়ার পর তারপর ইয়ে করছি, এক এক করে আমি কাজটা করছি। আমি নিউ পোস্টের মধ্যে গেলাম, নিউ পোস্টে যাওয়ার পর এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন এটাকে আমি মোটামুটি এসইও ফ্রেন্ডলি করে একটা পোস্ট করব। তো আমি টাইটেলটা আগে নিয়ে নেই, টাইটেলটা আমি টাইটেলের জায়গায় দিয়ে দিলাম। তো তারপর আমার এই যে প্রথম লাইনটা আছে, এই লাইনটাকে আমি এই জায়গায় গিয়ে মেজর হেডিং করে দেব। ভাই কিছু শোনা যাচ্ছে না আবুল কালাম ভাইয়ের। আমার কথা কি সকলেই শুনতে পাচ্ছেন না? জি এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি প্রথমত পোস্টটা নিয়ে আসলাম, নিয়ে আসা টোটাল লেখাটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর এই অংশটাকে আমি মেজর হেডিং করে দিলাম, আমার এই অংশটাকে মেজর হেডিং করে দিলাম। দেওয়ার পর আমি টাইটেল ফন্ট সাইজের মধ্যে গিয়ে এটাকে লার্জেস্ট করে দিলাম। তো তারপরে আমার আরেকটা অংশ আছে, তো এই অংশটাকে আমি এখন কি করব, এই অংশটাকে আমি যাব যে গিয়ে এখান থেকে প্যারাগ্রাফ অংশে আমি প্যারাগ্রাফ করে দেব। করে দেওয়ার পর এইটাকে আমি মিডিয়াম সাইজ করে দেব। এখন মিডিয়াম কেন করে দিচ্ছি, মিডিয়াম এ কারণেই করে দিচ্ছি যাতে কেউ যদি মোবাইল দিয়ে আমার এই পোস্টটা দেখে তার জন্য, তার ওখানে যাতে মোবাইল ফ্রেন্ডলি হয়। তারপরে তো আমার এটা একটা টাইটেল, তাই না? টাইটেলের একটা অংশ, তো এইটাকে আমি হেডিং বানাই দেবো বা H1 ট্যাগ ব্যবহার করব এটার মধ্যে। করার পর এটাকে আমি লার্গ করে দেব। তো লার্গ হয়ে গেল আমার এটা। তারপরে এই অংশটাকে আমি অ্যাগেইন প্যারাগ্রাফ আমার করাই আছে, তো আমি এই জায়গায় গিয়ে এটাকে মিডিয়াম করে দেব। এটাকে মিডিয়াম করে দিলাম। করে দেওয়ার পর এইটাও তো আমার একটা ইয়া, তো এটাকেও আমি সাব হেডিং বানাই দিই। এটাকে সাব হেডিং বানাই দেওয়ার পর এইটাকে আমি মিডিয়াম করে দিই, মিডিয়াম না আমি লার্গই করে দিচ্ছি। লার্গ করে দেওয়ার পর আমি এই যে এই অংশটাকে আমি নর্মাল নর্মালে রূপান্তরিত করছি। করার পর এইটার টাইটেলটাকে আবার আমি বড় করে দিচ্ছি। ভাইয়া প্যারাগ্রাফ আর নর্মাল মানে এই যে করতেছেন, প্যারাগ্রাফটার সুবিধাটা কি মানে বোঝার সুবিধা কি আর নর্মালটা বোঝার সুবিধাটা কি? নর্মালটা এমনি নর্মাল হিসেবে থাকবে, আর আমরা প্যারাগ্রাফ যখন লিখি তখন প্যারাগ্রাফ যেভাবে আসে ঠিক সেভাবে শো করবে। আচ্ছা, বাট একই মানে ব্লগের একই ইয়ার ভিতরে লেখার ভিতরে কিছু লেখা প্যারাগ্রাফ, কিছু লেখা নর্মাল, কিছু লেখা মানে হেডিং গুলো ঠিক আছে, বাট নর্মাল লেখাগুলোর ভিতরে এই কাজটা করাটা এটা আবার কেমন হলো? এটা নর্মাল করে দিলাম কারণ এটা তো আমার খুব বড় বড় লেখা নয়, যে প্যারাগ্রাফ হিসেবে দিলে দেখা যাবে যে এক লাইনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এটা আপনার লেখার কন্টেন্টের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে যে আপনি এটাকে কিভাবে রাখছেন। তো এটাকে আমি লার্জ করে দিলাম, যেহেতু এটা আমার অন্য লেখাগুলো দেখার কথা বলছি আমি, তো এইটাকে আমি সেজন্য লার্জ করে দিলাম। এই অংশটা যেহেতু আমার কয়েকটা লাইন আছে, তো এই অংশটাকে আমি প্যারাগ্রাফেই আছে আমার, আমি এটাকে জাস্ট মিডিয়ামের মধ্যে দিয়ে দিলাম। এই অংশটাকে গিয়ে আমার কি করতে হবে, আমার এখানে যেহেতু প্রকারভেদের কথা বলা হয়েছে তো আমি এটাকে একটু এদিকে সরাই নিই। নেয়ার পর এটাকে নর্মাল আছে, নর্মাল থাক,
আমি এটাকে লার্ক করে দিলাম। এটাকে লার্ক করে দেওয়ার পর আমার এই অংশটার মধ্যে আমি চলে আসি, এটাকে আমি প্যারাগ্রাফ করে দিই এগেন, এটাকে আমি মিডিয়াম করে দিই। আমরা আমাদের লেখাগুলো সবগুলোকে মিডিয়াম করে দেব, তাহলে আমাদের মোবাইল মোবাইল ডিভাইসের মধ্যে লেখাগুলো ঠিকঠাক আসবে। তো এটা যেহেতু আমার একটা টাইটেলের মতন একটা অংশ বা আমার একটা প্যারা, তো এটাকে আমি মাইনর হিডিং করে দিই। করে দেওয়ার পর এটাকেও আমি লার্ক করে দিলাম। এটাকেও লাগ করে দিলাম। এই যে অংশটা, এই অংশটাকে এখন আমি, আমার একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফই থাক, এটাকে শুধু আমি একটু লাগ করে দেব। এটাকে লাগ করলাম কেন, কারণ এটা আমি এক এক করে লিখেছি, এই জন্য আমাদের দেখানোর জন্য, দেখার সুবিধার জন্য আমি এটাকে লাগ করেছি। তো আমি এটাকে লাগ করছি না, কারণ পরে আমার কোনো প্যারাগ্রাফ নেই। তো এটাকে আমি জাস্ট এমনিতেই ইয়ে করে রাখি, মিডিয়াম করে দিয়ে রাখি। এই বিষয়টা তো আমার ইম্পর্টেন্ট, কি কি লাগবে সেই বিষয়টা এখানে আমার যেহেতু দেয়া আছে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। তো আমি এটাকে আমার একটা সাব হেডিং এ আমি রেখে দিই। দেওয়ার পর এটাকে আমি লার্ক করে দিলাম। তো আমার এটা হিডিং আছে, তো আমি এটাকে নর্মাল করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি লার্ক করে দিই। টোটালটাকে আমি লার্ক করে দিলাম। তো আমার মোটামুটি ভাবে এদিকে কাজ কমপ্লিট। তো এখন আমি একটু আগে একটা পিকচার ডাউনলোড করে নিয়েছিলাম, পিকচারটাকে এখন একটু এসইও করে নেব। পিকচারটাকে আমি এসইও করে নেব। তো আমি পিকচারের ডিটেলস এ যাই। যাওয়ার পর আমার এটার টাইটেল কি আছে আমি টাইটেলটা দিয়ে দিই। তো আমার ক্লাসিফাইড অ্যাডস আছে, তারপরে এর সঙ্গে আমি বেঙ্গলিটাও এখানে যোগ করে দিই, অথবা আমি পুরো বেঙ্গলিটাই রাখতে পারি, কোনো সমস্যা নেই, আমি পুরোটাই রাখছি। আমি এটা এখানে দিয়ে দিলাম। তো সাবজেক্টের মধ্যে আমার যেহেতু ক্লাসিফাইড অ্যাড, আমি ক্লাসিফাইড অ্যাডটাও এখানে রাখলাম। রাখার পরে অ্যাপ্লাই করে দিলাম। রেটিং আমি অলওয়েজ এই জায়গায় 5 স্টার দিয়ে দেবো। তারপর আমি এখানে ট্যাগ গুলো দিয়ে দেবো। তো আমার ট্যাগ কি কি, ক্লাসিফাইড অ্যাড কত প্রকার ও কি কি, এটাকে আমি একটা ট্যাগ বানাই। এটাকে আমি একটা ট্যাগ বানাই। তো তারপরে দেখি এখানে আর কি আছে। এই অংশটাকে আমি কপি করি।
এটাকে আমি একটা ট্যাগ দিই, এভাবে আমি আমার ট্যাগ গুলো দিয়ে দেব। তো আমি আমার কমেন্টের মধ্যে আমি আমার টাইটেলটাই দিয়ে দিলাম, আমি অ্যাপ্লাই করে দিলাম। অথরের মধ্যে আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি, কপিরাইটের মধ্যে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমার ব্লগে। ক্যামেরা মেকারের মধ্যে আমি এগেইন আমার টাইটেলটাই নিয়ে এসে দিই, যেখানে যেখানে আর কি আমার দেয়া যাচ্ছে আমি সবগুলো জায়গায় দিয়ে নিচ্ছি। এক কথায় আমি আমাদের গিগের পিকচার যেভাবে এসইও করেছি ঠিক সেম ভাবে আমি এটাকে এসইও করে নিচ্ছি। তো আমি এটাকে এসইও করে নিলাম, তো এখন দেখি যে আমার এসইওটা হয়েছে কিনা। তো আমার এখানে দেখাচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট এটা একটু কপি করে নেই। তো আমি এখন এই পিকচারটাকে আমার একটা জায়গায় আমি রাখবো, তো আমি এই জায়গায় রাখতে চাচ্ছি। তো আমি এই জায়গার মধ্যে জাস্ট একটা ইন্টার চাপলাম, চেপে আমি পিকচারটাকে নিয়ে আসি। এখন আমি তো পিকচারটাকে নিয়ে আসছি, তো পিকচারটাকে নিয়ে আসার পর পিকচারটা তো একটা সাইজ ঠিকঠাক দিতে হবে, তো আমি লার্জ করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন, মিডিয়াম বা লার্জ করে দেবেন। তো আমার পিকচারটা এভাবে শো করবে। এখন এখন শুধুমাত্র পিকচার দিলে পিকচারকে তো গুগল রিড করতে পারে না, তো এখন আমরা কি করব, এই পিকচারটাকে রিড করানোর জন্য আমরা কি করব বা কি করা উচিত আমাদের? এটাকে লিংক করে দেওয়া লাগবে স্যার, শুধু লিংক করতে কি ট্যাগ ব্যবহার করব না? আমরা কি আমরা লিখব কিছু, যেহেতু গুগল আপনার রাইটিং গুগল রিড করতে পারছে না, গুগল রিড করবে মূলত আমাদের এই এএলটি ট্যাগ, ছবি টাইটেলটার মধ্যে মাই ইমেজ লিখে দিলে না, মাই নয়, আমরা তো এসইও করেই রেখেছি। এখন আমরা এখানে এএলটি টেক্সট ব্যবহার করব, এইটাকে গুগল রিড করবে এবং আমাদের টাইটেল টেক্সটটাকে গুগল রিড করবে। তো এটা আমরা কিভাবে করব, আমরা এই ছবির মধ্যে ক্লিক করলে আমরা সেটিং একটা অপশন পাব, এই সেটিং অপশনের মধ্যে ক্লিক করলে আমাদের এএলটি টেক্সট চলে আসবে এবং টাইটেল টেক্সট চলে আসবে, তো এ দুটোকে গুগল রিড করবে। তো আমি একটু দেখে নেই, তারপরে আমি এটার মধ্যে ক্লিক করলাম, করার পর এই যে ইনস্পেক্ট অপশনটার মধ্যে চলে যাই। আমি যদি ইনস্পেক্ট অপশনের মধ্যে চলে যাই, আমার ছবির মধ্যে কোনো কিছু দেখাচ্ছে? দেখেন তো, বর্ডার বটম ছাড়া অন্য কোনো কিছু দেখাচ্ছে? আমার কোনো টাইটেল এক্সেট্রা এক্সেট্রা দেখাচ্ছে কি কিছু? আচ্ছা, না আমার কোনো কিছু দেখাচ্ছে না। তো আমি এখন এক কাজ করি, না কিছু দেখাচ্ছে না। এটা আমি সেটিং এ ক্লিক করি, সেটিং এ ক্লিক করার পর আমি এই জায়গার মধ্যে, আচ্ছা একটু আমি এই লেখাটা কপি করে নিই আগে। এখন আমি সেটিং এ ক্লিক করি, আমি এএলটি টেক্সট হিসেবে আমার পুরো টাইটেলটা ব্যবহার করলাম, এখানেও টাইটেলটা ব্যবহার করলাম। আমি পুরোটা ব্যবহার না করে এএলটি টেক্সটের মধ্যে আমি এতটুকু ব্যবহার করতে পারি শুধু।
তো এটাকে আপডেট করে দেই এখন দেখি। এই যে আমার ক্লাসিফাইড অ্যাডস কত প্রকার ও কি কি এলটি ট্যাগ এর মধ্যে চলে এসেছে, অর্থাৎ এখন গুগল আমার এই লেখাটাকে রিড করবে, এই যে যে লেখাটা দিলাম এই লেখাটাকে গুগল রিড করবে। এটা এর আগে গুগল রিড করতো না, শুধুমাত্র একটা ছবি হিসেবে গুগল রেখে দিত। তারপরে আমি যদি চাই এখানে আমি এর একটা ইয়ে দেব, নিচে একটা সুন্দর ক্যাপশন দেব, তো আমি ক্যাপশনের মধ্যে এখানে ক্যাপশনটা দিয়ে দিতে পারি। ভাইয়া আমরা যদি নিচে ক্যাপশন দিই তাহলে কি গুগল রিড করতে পারবে, নাকি আমাকে ছবির ভিতরেই কিছু দিতে হবে? আমাকে এএলটি ট্যাগটা দিতেই হবে, এএলটি ট্যাগটা দি, সেটা কি ছবির ভিতরে? হ্যাঁ ছবির ভিতরে, একটু আগে যেটা দিলাম সেই। তো আমি এই টেক্সটটা দিলাম, দেওয়ার পর আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, জাস্ট দেখার সুবিধার্থে বোল্ড করে দিচ্ছি এবং কালারটাও চেঞ্জ করে দিই, জাস্ট কালারটাও চেঞ্জ করে দিলাম। তো আমার টোটালি এটা হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন আমি এই যে আমি ইয়াগুলো দিয়েছি ক্লাসিফাইড অ্যাডস, তো এইটাকে আমি জাস্ট আন্ডার আন্ডার ইয়া করে দিই, যাতে আমার দেখতে ভালো লাগে। এটার মধ্যে আমার অলরেডি আছেই, তো আমি এটার নিচে একটু আন্ডার ইয়া করে দিচ্ছি। এটাতেও দিচ্ছি, আসলে আমার টাইটেল গুলোর মধ্যে দিচ্ছি, আপনি চাইলে দিতে পারেন, আপনি না চাইলে না দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো কাজ নয়, আপনার ইচ্ছা এটা। তো আমার এই পর্যন্ত আছে, তো আমি এই লাইনটা লিখেছিলাম মূলত ব্যাকলিং করবো বলে, রিড মোর অপশনটা। আমি ব্যাকলিং করার জন্য আমি এটার মধ্যে একটু যাই, আমি ফাইবার স্কিল টেস্টটাকে ব্যাকলিং করতে চাইছিলাম, তো আমি এখানে ফাইবার স্কিল টেস্ট অ্যান্সারটার মধ্যে ক্লিক করলাম। তো আমি এইটাকে রিড মোর অপশনে ব্যাকলিং করতে চাইছিলাম, তো আমি এই যে ব্যাকলিংটা করছি আমি ব্লগের মধ্যে, এই ব্যাকলিংটাকে আমরা আমরা বলি ইন্টারনাল ব্যাকলিং। আমি এখানে একটা ব্যাকলিং করে দিয়ে রাখি, এটাই তো বললাম যে এটাকে আমরা ইন্টারনাল ব্যাকলিং বলি। এটাকে আমি ইয়া করে আমি আমার ফাইবারের স্পিড টেস্টের যে অ্যানসার গুলো আছে আমার ব্লগের সেটার সঙ্গে আমি ব্যাকলিং করে দিলাম। এখন আমি এখানে আরেকটা লাইন লিখেছিলাম, সেটা হলো আমাদের অন্য লেখাগুলো পড়তে নিচের আমাদের অন্য লেখাগুলো পড়তে নিচের লেখাগুলো দেখে নিতে পারেন। তো আমি এখানে জাস্ট টাইটেল গুলো আমার ব্লগের অন্য লেখার টাইটেল গুলো এনে দেব। তো আমি লোকাল এসইওটাকে ওপেন করে নিলাম, এক কথায় আমি ইন্টারনাল ব্যাকলিং করব। তো এখন প্রশ্ন আসতে পারে এই ইন্টারনাল ব্যাকলিং আমি কেন করছি। আমি ইন্টারনাল ব্যাকলিং করছি যাতে আমার সহজেই এটাকে ইন্ডেক্স দেয়। আচ্ছা আমি এই কয়েকটা লেখাকে ইন্ডেক্স করব, মানে ইন্টারনাল ব্যাকলিং করব। তো আমি এই লেখাটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রেখে দেই, দেওয়ার পর আমি এটাকে ব্যাকলিং করে দেব আমার লোকাল। জি বলেন। আর ভাই আমি একটা ব্লগে মানে আমার এই একটা লেখার ভিতরে কতগুলো ব্যাকলিং করতে পারবো? আপনি হিউজ পরিমাণ ব্যাকলিং করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো কি মানে নির্দিষ্ট করা আছে যে 3টা 5টা? না না এমন কোন নির্দিষ্ট করেন, আমি মূলত ইন্টারনাল ব্যাকলিং করছি, আমি এক্সটারনাল ব্যাকলিং করছি না। তো আমি ফেসবুক
এইটা আমি নিয়ে নিচ্ছি, এই পোস্টটাকেও আমি ইন্টারনাল ব্যাকিং। আয়া আমি যদি ফাইবারের কোনো কিছু দিতে চাই তাহলে ওটা কি ইন্টারনাল হবে না এক্সটারনাল হবে? এক্সটারনাল হচ্ছে না, আমি তো মূলত এই ব্লগের অন্য পোস্টের লিংক ব্যাকিং করছি, তাই না? জি জি, আমি বলতাম, আমি জানার জন্য জিজ্ঞেস করেছি যে আমি যদি আমার ফাইবারের যে ইয়েগুলো আছে ওইগুলা ইউজ করি তাহলে ওইটা কি ব্যাকিং করার দরকার নেই আপনার? আচ্ছা আমি এটাকে এই জায়গায় রাখলাম, ফেসবুক বুস্ট এটাকেও আমি ইন্টারনাল ব্যাকলিং করলাম, তো রেডিট মার্কেটিংটাকেও আমি ব্যাকলিং করে নিচ্ছি। এটাকে আমি ব্যাকলিং করে নিলাম। হ্যাঁ, ইন্টারনাল ব্যাংকিং করার সময় কি যে ডু ফলো নো ফলো রেশিও ঠিক রাখতে হবে না? না কোনো সমস্যা নেই, এখানে আপনি সব ডু ফলো করে দিয়ে রাখবেন, তারপরে সমস্যা নেই। তো আমি এখানে এটাও ইন্টারনাল ব্যাকলিং করে নিলাম। তো ফাইনালি আমি ডিজিটাল মার্কেটিংটাকেও ব্যাকলিং করে নিচ্ছি। তো আমি এগুলো সবগুলোকে ব্যাকলিং করে নিয়েছি। তো এখন আমি একটু কাজ করব, সেটা হলো এই এগুলো সাইজটা ঠিক রাখার জন্য আমি এখানে গিয়ে সবগুলোকে নর্মাল আকারে রাখলাম। এখানে গিয়ে আমি সবগুলোকে মিডিয়াম করে দিই। এখন আমার লেখাটা এভাবে শো করাবে। তো আমার এদিকে টোটালি কমপ্লিট, আমার এদিকে টোটাল কাজটাই প্রায় আমার কমপ্লিট, যা আছে টোটালটাই কমপ্লিট। এখন আমি কি করব, এখন আমার এখানে আবার কয়েকটা অপশন আছে, সেটা হলো লেভেল। যেহেতু আমি আমার ব্লগটার মধ্যে দেখেন হোম ডিজিটাল মার্কেটিং ফাইবার এভাবে আমি যেহেতু ট্যাপ করে রেখেছি, সেহেতু আমি এখানে এসে লেভেলটার কাজ করতে পারছি। এই জায়গার মধ্যে আমি লেভেল দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমার এই পোস্টটা থাকবে, তো তারপর আমার এই পোস্টটা থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে, তারপরে আমি আমার এই পোস্টটাকে রাখতে যাচ্ছি, না আর কোথাও রাখতে যাচ্ছি না, এই দুটো অপশনের মধ্যে থাকবে। তা আমার পাবলিশড অন তারিখ দেয়া আছে, তারপরে আছে আমার প্রাইম লিংক। তো আমার পোস্টটা করলে আমার পোস্টটার লিংক হবে এরকম, পোস্টটার লিংক হবে অটোমেটিক, পোস্টের লিংক হবে আমার এইটা, এটা হবে অটোমেটিক। এখন আমি চাচ্ছি না যে এটাকে আমি অটোমেটিক করব, আমি চাচ্ছি আমার লিংকটা কাস্টম হোক। তো আমি কাস্টম অপশনের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আমি এই যে আমার টাইটেলটা আমি নিয়ে আসি। আমি চাচ্ছি না যে টাইটেলে বাংলা রাখি, আমি ইংলিশ রাখছি।
আমি আমার লিঙ্কটা এভাবে করে নিলাম, তারপর আমি লোকেশন অপশনের মধ্যে যাই, আমি এই জায়গার মধ্যে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আমি চাইলে অন্য যে কোনো দেশ দিতে পারি, লোকেশন হয়ে গেছে। এখন আমি সার্চ ডিসক্রিপশন অপশনটার মধ্যে যাব। এই জায়গার মধ্যে সার্চ ডিসক্রিপশনের মধ্যে আমি কি দেবো, আমার এই লেখাটাকে দিয়ে দেবো। তো আমার মোটামুটি ভাবে সমস্ত কাজই কমপ্লিট। এখন আমি জাস্ট প্রিভিউ করে দেখে নেব যে আমার পোস্টটা কিভাবে শো করাবে, আমার পোস্টের এডিটিংটা ঠিক আছে কি নেই। তো আমার পোস্টটা শো করাচ্ছে, কিন্তু আমার পোস্টটা এই জায়গার মধ্যে ঝামেলা করছে, লক্ষ্য করছেন? জি বাদ বাকি আর একটা ঝামেলা করছে, সেটা হলো এই জায়গায়। তারপরে এই দুটো অংশ আমাকে ঠিক করতে হবে, বাদ বাকি টোটালটাই আমার ঠিক আছে। তো আমি এটা ঠিক করে নিই। এখন আমার এই অংশটা ঠিক আছে, শুধু এই অংশটা ঠিক করে নিলেই হবে। তবে এই অংশের মধ্যে এসে এই জায়গাটাকে ইয়ে করে দিচ্ছি, মেজর হেডিং আমার থাক, সমস্যা নেই। ফন্ট টাইপ আমার ফন্টটা যা আছে থাক, এইটাকে আমি লার্জ, শুধুমাত্র লার্জ করে রাখছি। এখন দেখি যে আমার পোস্টটা কিভাবে দেখায়। আমার পোস্টটা এখন ঠিক এভাবে দেখাবে, টোটাল পোস্টটা আমার এভাবে দেখাবে। এখন আমি আর একটু ইয়ে করে দেখি, এই অংশটা কি শুধুমাত্র লার্ক করে দিয়ে দেখি। এখন যদি আমি দেখি আমার এই অংশটা টোটালটাই ঠিকঠাক আছে, আমি এটাকে জাস্ট একটু বোল্ড করে দেই।
আমি যদি দেখি এখন সবকিছু ঠিকঠাক আছে, এখন জাস্ট আমি এটাকে পোস্ট করে দিচ্ছি। তো আমার এটা পোস্ট হয়ে গেছে। তো এখন আমার যদি এটা গুগল ইন্ডেক্স করে, তবেই আমার আগের লেখাগুলোর মতন সাজানো আসবে। তো আমি একটু দেখি যে আমার গুগল ইন্ডেক্স করানোর জন্য আমাকে আবার এখানে চেক করে দিতে হয়। তো আমি লিঙ্কটা নিয়ে নিচ্ছি। তো আমার এখন পর্যন্ত ইন্ডেক্স করেনি, তো আমি এটাকে কি করবো, এটাকে জাস্ট রিকোয়েস্ট ইন্ডেক্সিং অপশনটার মধ্যে ক্লিক করে দিয়ে রাখবো। এখন এটা গুগল আমার 2-1 দিনের মধ্যে বা আজকের মধ্যেই এটাকে ইন্ডেক্স করতে পারে। গুগল যখন ইন্ডেক্স করবে তখন সার্চ রেজাল্টে আমি গতকালকে যেভাবে দেখাইছিলাম ঠিক সেভাবে আমার লেখাটা শো করবে। তো আমার কাছে মোটরসাইকেল যাচ্ছে, দেখি। তারপর টেস্টিং লাইভ ইউআরএল অপশনটার মধ্যে আমি জাস্ট দেখব, দেখার পর আমি ছেড়ে দেব। তো আমাকে এখন কি দেখাচ্ছে দেখেন তো, ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল ইফ ইট গেট ইন্ডেক্স অ্যান্ড সিলেক্টেড অ্যাজ সামথিং ইট কুড অ্যাপিয়ার ইন গুগল সার্চ রেজাল্ট উইথ রিভিলেন্ট অ্যানাউন্সমেন্ট। তো এটাকে আমার গুগল অলরেডি ক্রোল করছে, এটা জাস্ট আমার ইন্ডেক্সড হলেই তো আমার এটা সার্চ রেজাল্টে চলে আসবে। আমি একটু সাইট ম্যাপে দেখে নিই আমার কতটা ছিল, 19টা ছিল, 19টাই আছে। যখন আমার এখানে 20 সংখ্যা শো করবে তখন আমার এই পোস্টটা গুগলের মধ্যে করলে দেখাবে, অর্থাৎ আমি এই পোস্টটা যে পোস্টটা করলাম। আর আমি তখন যে হোয়াট ইজ ব্যবহার করলাম, আপনি দেখেন আপনার পোস্টের এখানে তারিখ এবং অন্যান্য সংখ্যাগুলো শো করছে, কিন্তু আমার এখানে আমার টাইটেলটাই শো করছে, এটা লক্ষ্য করছেন? এটা মূলত আমি ওই নিচে যে টাইটেলটা দিলাম সেই কারণে আমার এখানে টাইটেলটা শো করছে, মানে পার্মানেন্ট কাস্টম করার কারণে। পার্মানেন্ট কাস্টম করা ভাইয়া, আমি তো এর আগে 3টা পোস্ট করেছিলাম, কিন্তু আপনি আজকে যত সুন্দর করে নিখুঁত ভাবে দেখালেন, এত কিছু তো করি নাই তখন, এই জন্য মানে আজকে মনে হলো ফার্স্ট অনেক কিছু নতুন করে দেখলাম। তো আজকে চেষ্টা করবো আরেকটা পোস্ট করে, যে আপনি যেভাবে দেখিয়েছেন ওইভাবে করার, আশা করি হবে, না হলে তো আপনি আসবেন। এই হলো আমাদের টোটাল এসইও ফ্রেন্ডলি পোস্ট। তো আমি এখন পোস্টটাকে একটু দেখি।
এখন পর্যন্ত গুগল এটাকে আমার ইন্ডেক্স করেনি, ইন্ডেক্স করলে আমার তখন এটা চলে আসবে। তো আমি দেখি আমার আগের লেখাগুলোর মতন এই লেখাটাও তখন আমার ঠিক এভাবে শো করবে। এভাবে আমার টাইটেল সহ শো করবে তখন। তো আমি আরেকটা কাজ করিনি, আমি লেখাটা লিখেছি ঠিক আছে, কিন্তু আমি এটাকে এখন আমার দু একটা বড় সোশ্যাল মিডিয়ায় শো করি, মানে শেয়ার করিনি, যেখান থেকে আমার এটাকে ইন্ডেক্স করতে সুবিধা হবে। তার মধ্যে টুইটার আমার অন্যতম, টুইটারে পোস্ট করলে আমার ইন্ডেক্স হওয়ার চান্সটা বেড়ে যায়। আমি টুইটারে শেয়ার করে দিচ্ছি, তো পিন্টারেস্টে শেয়ার করে দিই। তো আমার এই টোটালি এখন আমার কাজটা কমপ্লিট, এখন জাস্ট আমার আমাকে ওয়েট করতে হবে যে আমার এটাকে গুগল কতক্ষণ কতক্ষণ পর এটাকে আমার ইন্ডেক্স করে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো ওয়েবসাইটের আমরা টোটাল রিপোর্টটা বের করব কিভাবে। তো যে কোনো ওয়েবসাইটের সোশ্যাল রিপোর্ট বের করার জন্য আমরা মূলত এই টুলসটা ব্যবহার করে থাকি, এসইও অ্যানালাইজার। আমি টুলস এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের সকলকে। এসইও অডিট রেজাল্ট বের করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করে থাকি। আপনাদের যে কোনো একজনের ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দেন, লিংক দিয়ে দেন, আপনাদের ব্লগের লিংক, ওয়েবসাইট থেকে ব্লগ যে কোনো কিছুর রেজাল্ট বের করার জন্য আমরা মূলত এটা ব্যবহার করে থাকি। যে কোনো একজনের ব্লগের লিংকটা দিয়ে দেন। আচ্ছা, ওকে, তো আমি এটাকে কপি করে নিচ্ছি। তো আমি আমার এসইও অ্যানালাইজার এর মধ্যে কোনো কাজ নেই, জাস্ট এখানে এসে আমি আমার ডোমেইনের নেমটা দিয়ে দেওয়ার পর রিভিউ অপশনের মধ্যে ক্লিক করব। তারপর জাস্ট আমি ওয়েট করব, আর কোনো কাজ নেই আমার। তো আমার অলরেডি কাজ হয়ে গেছে, এখন আমাকে জাস্ট এখানে ডাউনলোড রিপোর্ট অপশনের মধ্যে যেতে হবে।
ডাউনলোড রিপোর্টের মধ্যে গেলাম, তো আমার ওয়েবসাইট যে ইন্ট্রোডাকশনে কি আছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং আদার্স দেখাচ্ছে। তো আমার এখানে এটা দেখাচ্ছে গুড অপশনটা, তারপরে আমার ইম্প্রুভ করতে হবে কোন জায়গায় সেটা আমার হলুদ সাইনে দেখাচ্ছে, তারপরে আমাকে ইরোডস কোন জায়গাগুলোর মধ্যে আছে যেগুলো সলভ করতে হবে সেগুলো দেখাচ্ছে, তারপর যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো এখানে এই চিহ্নর মাধ্যমে দেখাবে। তো আমি এই জায়গায় যাই, তো টাইটেল ট্যাগ আমার এখানে দেখাচ্ছে ডিজিটাল গাইড, টাইটেল ট্যাগ ডিজিটাল গাইড 24, লেন্থ হলো 18 ক্যারেক্টার। তো আমরা যখন কোনো ডোমেইন কিনতে যাব, যদি আমরা প্রফেশনালি কোনো ডোমেইন কিনতে যাই, আমরা ডোমেইন নেমটা ট্রাই করব 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে আমাদের ডোমেইন নেমটা রাখা যখন আমরা কোনো ডোমেইন কিনব। তারপরে এখানে কি আছে, আইডিয়ালি ইওর টাইটেল ট্যাগ শুড কন্টেইন 10 থেকে 70 ক্যারেক্টার, আপনার টাইটেল ক্যারেক্টার 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে হবে। অর্থাৎ আমি যে টাইটেলটা লিখবো আমার ব্লগের মধ্যে যে কোনো পোস্টে, সেই টাইটেলটা আমার 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে বেটার। মেক শিওর ইওর টাইটেল ইজ এক্সপ্লিট অ্যান্ড কন্টেইনস ইওর মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড, তো আপনার টাইটেলের মধ্যে আপনার মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড রাখতে বলছে। বি শিওর স্পেস ইজ ইউনিক টাইটেল, অর্থাৎ প্রতিটা পেজের আলাদা আলাদা টাইটেল রাখতে বলছে। তো মেটা ডিসক্রিপশনে আপনাকে কি বলেছে, মেটা ডিসক্রিপশনে দেখেন আপনাকে হলুদ চিহ্ন দিয়ে দিয়েছে, তার মানে এখানে আপনাকে আরো উন্নতি করতে হবে। ডিসক্রিপশন হ্যাঁ 21 ক্যারেক্টার, মেটা ডিসক্রিপশন কন্টেন্ট বিটুইন 100 থেকে 300 ক্যারেক্টারের মধ্যে করতে হবে, সেখানে আপনি 21 ক্যারেক্টার মাত্র ইউজ করছেন, এটা আপনি সলভ করে নেবেন। তারপরে আছে আপনার মেটা কিওয়ার্ড, তো মেটা কিওয়ার্ড এর জায়গায় দেখেন এখানে আপনার কোনো মেটা কিওয়ার্ড নেই। আপনার যদি মেটা কিওয়ার্ড না থাকে, গুগল কিভাবে মেটা কিওয়ার্ডটা ধরবে? তারপরে গুগলে কিভাবে আপনার একটা ভিউ হয়, আপনার একটা ভিউ হয় এভাবে ডিজিটাল গাইড, ডিজিটাল গাইড ডট 24.blogspot.com, ইওর ডিসক্রিপশন হেয়ার, আপনার ডিসক্রিপশনটা যদি থেকে থাকে তাহলে এই জায়গার মধ্যে শো করে। আপনার কি ডিসক্রিপশন দেয়া আছে যে আমাকে এইটা দিয়েছেন? না স্যার, ডিসক্রিপশন এভাবে দেওয়া নাই স্যার। আপনার ব্লগের সেটিং অপশনের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন যে ডিসক্রিপশন অপশন আছে, ওখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনার। তো এখানে আপনার এখানেও আপনার বেশ কিছু ইয়া আছে, তো আপনার ডিজিটাল গাইড H1 এর মধ্যে আছে, H2 এর মধ্যে মেইন স্লাইডার H2 টেকনোলজি, আপনার সেভাবে লেখা নেই জন্য আপনার এখানে ফল্ট গুলো দেখাচ্ছে না। তো আপনার কিওয়ার্ড আপনি কি কি ব্যবহার করছেন সেই কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, ডিজিটাল ব্যবহার করছেন, মার্কেটিং ব্যবহার করছেন, মিডিয়া ব্যবহার করছেন, সোশ্যাল ব্যবহার করছেন, পিন্টারেস্ট ব্যবহার করছেন, প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, গাইড ব্যবহার করছেন, ট্রিক্স ব্যবহার করছেন, পোস্ট ব্যবহার করছেন, স্টেপ বাই স্টেপ ব্যবহার করছেন, ডিসেম্বর ব্যবহার করছেন, সাকসেস ব্যবহার করছেন, গ্লোবাল অফার এবং এক্সেট্রা ব্যবহার করছেন। এখন আসি আপনার কিওয়ার্ড কিওয়ার্ড নিয়ে। তো ডিজিটাল আপনার 17 ইয়ার, টাইটেল ঠিক আছে, ডিসক্রিপশনে দেখেন আপনার রেড কালার বা ক্রস দিয়ে রেখেছে, এখানে আপনাকে উন্নতি করতে হবে। তো মার্কেটিং এ 16, টাইটেলে আপনার সমস্যা আছে, ডিসক্রিপশনে সমস্যা আছে, ট্যাগের মধ্যে সমস্যা নেই, মিডিয়ার মধ্যে দেখেন এই দুটোর মধ্যে প্রবলেম আছে, আপনার শুধু দুটো টাইটেল ঠিকঠাক আছে, একটা হলো ডিজিটাল আর একটা হলো গাইড, বাদ বাকি গুলোর মধ্যে আপনার ঠিকঠাক, এই যে সবুজ গুলো ঠিকঠাক আছে আর ক্রস গুলো আপনার ঠিকঠাক নেই। তো আপনার দেখেন ALT এট্রিবিউট এর মধ্যে উই ফাউন্ড 34 ইমেজ অন দিস ওয়েব পেজ, 30 ALT এট্রিবিউট আর এমটি অর মিসিং, তো আপনি এখানে 30টা, আপনার এখানে 34টা ইমেজের কথা বলছে, তার মধ্যে 30টার মধ্যে মিসিং পাচ্ছে। তো মিসিং পেলে তো গুগল আপনার এটাকে রিড করবে না, আর রিড না করলে তো আপনার একটা ক্রস দেখাবে। টেক্সট কন্টেন্ট সাইজ আপনার হলো টোটাল 3.5 মেগাবাইট এরকম, এটা আপনার ঠিক আছে। আইপি কমিউনিকেশন অর্থাৎ নো ইওর ডোমেইন আইপি, স্বাভাবিকভাবে এটা আমাদের কারোরই দেখাবে না, কারণ আমরা একটা
ওয়েব 2.0 সাইট ব্যবহার করছি। তো ইউআরএল রিরাইট, অর্থাৎ একটু আগে আমি যে ইউআরএল রিরাইট করলাম, আপনি একটার মধ্যে আপনার ইউআরএল রিরাইটটা করেননি, সেই জন্য এটা এরকম দেখাচ্ছে। তো আন্ডারস্কোর আপনি ব্যবহার করছেন ইউআরএল এর মধ্যে, যে জন্য সমস্যা নেই। ইউআরএল রিসলভ, সাইট ম্যাপ ঠিক আছে, রোবট টেক্সট ঠিক আছে, ইমবেড অবজেক্ট ঠিক আছে, আইফ্রেম ঠিক আছে, ডোমেন রেজিস্টার অপশন আসবে না, ইন্ডেক্স পেজ এর মধ্যে ঝামেলা আছে আপনার, ব্যাকলিং কাউন্টারের মধ্যে ঝামেলা আছে, আপনার ওয়েবসাইটের কোনো ব্যাকলিং এখন পর্যন্ত করা হয়নি, আপনি আপনার ফেভিকন ব্যবহার করেননি। ফেভিকন মানে বলছেন? জি স্যার। অর্থাৎ এইখানে যে আপনার আইকনটা থাকবে সেটা আপনার ব্যবহার করা হয়নি স্যার। আমার এখানে তো শো করতেছে, এখানে দেখাচ্ছে শো করছে না। গ্রেট, ইউর ওয়েবসাইট আছে কিন্তু আপনার ইয়েটা, আপনি সাইজটা ঠিক করে নিন। ওকে স্যার। আপনার 404 ইরন নেই, তারপরে পেজ সাইজ, এটা আপনার টোটাল পেজ সাইজ, আপনার লোড হতে সময় নিচ্ছে 0.98 সেকেন্ড, ল্যাঙ্গুয়েজ আপনার ঠিক ঠিকভাবে দেয়া নেই, আপনি একই সঙ্গে বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিন। তো আপনার ইমেল প্রাইভেসি করা আছে, সেফ ব্রাউজিং দেয়া আছে, মোবাইল ফ্রেন্ডলি ঠিক আছে, আপনার মোবাইল ফ্রেন্ডলি স্কোর আপনার 80, আপনার তো আমার চেয়ে অনেক বেশি, মোবাইল ইয়াও আপনার ঠিক আছে এদিকে। সার্ভার আইপি, তো আপনার সার্ভার আইপি হলো এইটা, আপনার সার্ভার লোকেশন দেখায় ইউনাইটেড স্টেট, গুগল এইটা দেখায়। তো আপনার স্পিড টিপস এর মধ্যে আপনাকে আপনার ওয়েবসাইটে ইউজিং ইনলাইন স্টাইল গুলো ঠিকঠাক করে নিতে হবে, কিন্তু আপনাকে তো এটা বলে লাভ নেই। জি, সার্ভার আইপি ইউনাইটেড স্টেট কেন দেখাচ্ছে? ইউনাইটেড স্টেট দেখাচ্ছে তার কারণ আমরা ইয়া ব্যবহার করছি, আমাদের তো অরিজিনাল সার্ভার দেখাবে না এখানে, এখানে গুগলের সার্ভার দেখাবে এরকম কিছু তো। জি জি, এরকম অ্যানালাইটিক এর মধ্যে আপনার টোটালটাই প্রবলেম আছে, আপনার অ্যানালাইটিক এখনো সেট আপ করা হয়নি, যে কারণে আপনার অ্যানালাইটিকটা ক্লোজ দেখাচ্ছে। ডক টাইপ ঠিক আছে, ইনকোডিং, তো আপনার এখানে সোশ্যাল সাইট গুলো আপনি এখনো অ্যাড করেননি, যে কারণে আপনার সোশ্যাল সাইট গুলোর মধ্যে ক্লোজ চলে এসেছে। ট্রাফিক র্যাঙ্ক, নো গ্লোবাল র্যাঙ্ক, ভিজিটর লোকালাইজেশন আপনি ঠিক করে দেননি, তারপরে আপনার 60, আপনার পেজ লিংক এর মধ্যে এগুলোর মধ্যে পেজ লিংক করা হয়েছে। তো এই হলো আপনার টোটাল পেজ লিংক গুলো, ডু ফলো এবং নো ফলো টোটাল গুলোই দেখাচ্ছে, ব্রোকেন লিংক নেই। আপনার স্কোর তো আমার চেয়ে ভালো ভাই। স্যার আপনার ওয়েবসাইটে তো আরো ভালো আছে স্যার। না, আমারটার মধ্যে প্রবলেম আছে কারণ আমি বেশ কিছু প্রবলেম নিজে থেকে করে রেখেছি, না হলে দেখাতে পারি না। তো ভাই, ব্লগ স্পটে কি অ্যাডসেন্স এর অ্যাপ্লাই করা যায়? না না, আমার জানা মতে যায় না, তবে দেখতে হবে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে এখন, আপনাকে কি বলি না দেখে। আগে করা যেত ভাই, এখন যাই কি না জানি না, মাঝে করতে পারিনি, তার আগে আবার করতে পেরেছিলাম। দেখুন স্যার আমার কতগুলো ইরর,
আপনার তুলনায়? এই দেখেন মেটা ডিসক্রিপশন অংশে আমার মেটা ডিসক্রিপশন এখানে দেখাচ্ছে, আপনার এটা দেয়া নেই। মিনহাজ ভাই, পুরো এটার এসইও অ্যানালাইজের পুরো রিপোর্টটা কি ডাউনলোড করা যায়? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করা যায়, আপনি পিডিএফ করে ডাউনলোড করতে পারবেন। তো আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, শুধুমাত্র আপনাকে এইটা ব্যবহার করার পর পেজ স্পিডটা আলাদাভাবে আপনাকে বের করে দিতে হবে, কারণ এটার পেজ স্পিডটা আপনার ঠিকঠাক দেখায় না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা যখন বাইরে দিব তখন কি এটাই দিয়ে দিব না এটার সাথে আরো অন্য কিছু দিব? শুধুমাত্র আপনারা এই অংশটাকে এডিট করে দেবেন। পিডিএফ থেকে আপনারা ওয়ার্ড ফাইল তো করতে পারেন, পারেন না? জি হ্যাঁ, পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল করবেন, করার পরে শুধুমাত্র এই যে এসইও অ্যানালাইজার রিপোর্টটা, এই অংশটাকে আপনারা তুলে দিবেন এই লোগোটাই। ভাইয়া সময়টা একটু দেখাই দেন। আমি ছেড়ে দিচ্ছি, জানে আলম ভাই দেখাই দেন তো পিডিএফ থেকে আপনার ইয়া করবে কিভাবে। আর ডাউনলোড একবারে ইজি ব্যাপার, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, আমরা তো যেভাবে করি যে সফটওয়্যারের মাধ্যমে ইয়েতে যে মানে গুগলে যে ইয়ে দিই যে পিডিএফ টু ওয়ার্ড দিয়ে, তারপরে ওখানে আমরা এটাকে ইয়ে দিয়ে দিই, লিঙ্কটা দিয়ে দিই, তারপরে ওখান থেকে দেখাই দেয়, এভাবে কি করি? লিখবো যে পিডিএফ টু ওয়ার্ড, এরকম লিখলে চলে আসে। তারপরে এখানে যে ফাইলটা আমি নিব ওই ফাইলটাকে জাস্ট চুজ করতে হবে, যে দেখাই দিতে হবে যে ফাইলটা নিব, ওই ফাইলটা নিয়ে তারপরে ওইখানে কোনো যে এডিট করা থাকলে ওই অংশটুকু এডিট করে তারপরে তো আবার ওইটা ডাউনলোডের অপশন আসে। এভাবেই করি ভাই, মানে আমি যতটুকু ইয়ে আছে এভাবে করেছি। এটাই কি হ্যাঁ জি, এটাই আপনি টোটাল টোটাল সিস্টেম, আপনি ওখান থেকে আপনার যে কোনো একটা এসইও রিপোর্ট ডাউনলোড করে, এসইও রিপোর্ট ক্রিয়েট করে, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে এসইও রিপোর্ট ক্রিয়েট করে সেটা ডাউনলোড করে তারপরে আপনি ওয়ার্ড ফাইল কিভাবে করবে টোটাল প্রসেসটাই দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। দেখা যাচ্ছে ভাই এটা? জি ভাই দেখা যাচ্ছে। হম
যেটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সেভ করে নিব আর কি। এভাবেই তো মনে হয় ভাই, তাই না? আচ্ছা জানালাম, এই কাজটা কেন করবো, এই যে ওয়ার্ডের যে ফাইলটা এডিটেড হবে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন করবো? এখন ওই যে বায়ারকে সাবমিট করার জন্য মোস্ট প্রবাবলি ভাই তো ওইটাই বলবো। ভাই আমি যেটা দেখিয়েছি এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনি মূলত বায়ারকে তো সরাসরি আপনি যদি আপনার ট্রিক্সটাই বলে দেন যে আপনি কোত্থেকে কাজটা করলেন, তাহলে বায়ার পরবর্তীবার কি আপনাকে অর্ডার করবে? আমরা মূলত ওখানকার ওই লোগোটা ইয়ে করে আমরা আমাদের এমএস ওয়ার্ড ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে এসে আমরা আলাদা ভাবে একটা স্বতন্ত্র রিপোর্ট করে দিলাম, তখন আমাদের আমাদের ইউনিক আমরা যে ইউনিক কাজ করেছি সে বিষয়টা বায়ার বুঝতে পারবে, আর বায়ার আমাকে আর প্রশ্ন করবে না যে কোত্থেকে করেছো অমুক তমুক, তখন জানবে সে আমরা প্র্যাকটিক্যালি কাজটা করে দিয়েছি, তাই তো? যেমন পেজ স্পিডটা আমাদেরকে নিজেদেরকেই চেক করতে হবে, এর জন্য আপনি গুগল পেজ স্পিড চেকার লিখে কাজ করেন, এই কাজটা আমাদেরকে নিজেকে করতে, কেননা এই ওয়েবসাইট আমাদেরকে যে পেজ স্পিডের রিপোর্টটা দেয় এটা ঠিকঠাক। আচ্ছা তার মানে ওই এডিট করার সময় ওইখানে পেজ স্পিডটা আমরা যেখান থেকে সার্চ করে নিব ওইটা লিখে দিব, গুগল পেজ স্পিডটা চেক করেন, গুগল পেজ স্পিড লিখে সার্চ করেন। পেজ স্পিড ইনসাইডের মধ্যে ঢোকেন, এই জায়গার মধ্যে যে যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন। এখন পেজ ইনসাইড এর মধ্যে পেস্ট করেন, করার পরে অ্যানালাইজ করেন। এই কাজটাকে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। জি ভাই এখানে কি আসে বুঝতেছি না, পেজ স্পিড আমার কি দেখাচ্ছে? নিচের দিকে আসেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ফার্স্ট এন্ড কন্টেন্ট এবং আদার্স সবগুলোর মধ্যে প্রবলেম দেখাচ্ছে বেশ কিছু ইয়ার মধ্যে। এখান থেকে কোনটা দিব না তাকে মূলত আপনি এই মোবাইল মোবাইল অরণিয়াপু যেটা আছে সেটা আমাদেরকে আমরা এখন দেখছি মোবাইল মোবাইলের মধ্যে পেজ স্পিডটা তার প্রবলেমটা দেখছি, তো আপনি তার পাশে ডেস্কটপেরটা দেখেন, আমরা দুটো ভার্সনেই দেবো তাকে। উপরে দেখেন মোবাইল এবং ডেস্কটপ দুটো ভার্সন অপশন আছে, পেজ স্পিড ইনসাইড এর নিচেই। পেজ স্পিড অন ডেস্কটপ, ডেস্কটপে দেখছি আপনার এখানে ফার্স্ট কন্টেন্ট আপনার ইয়ে হতে 1.3 সেকেন্ড সময় নিচ্ছে। আমরা কি এইগুলা ম্যানুয়ালি লিখে দিব নাকি? তাই তো, ম্যানুয়ালি আমরা লিখে দেব বা আমরা স্ক্রিনশট আকারে ওখানে গিয়ে ইনক্লুড করতে পারে। আচ্ছা আচ্ছা, ওই যে পিডিএফ থেকে ওয়ার্ডে নিলাম ওইটাতে জানলাম মানে যে টেক্সটটা পিডিএফ থেকে ওয়ার্ডে নিয়েছে এটা কি ওটার মধ্যে লিখতে পারবো নাকি এটা আলাদাই করে লিখে দিতে হবে? সব মধ্যে লিখে দেবেন, সমস্যা নেই। ওইটার যে আমাদের স্পিডের যে পেজটা আছে ওইটাকে আমরা ওইটার ওইটার লেখাগুলো বা কন্টেন্ট গুলো আমরা ডিলিট করে দিলে আমরা আমাদের এটা ম্যানুয়ালি ওখানে ইনপুট করব। আচ্ছা মিনেশ ভাই, যদি পেজ স্পিডটা স্লো থাকে তাহলে আমরা এটা ফাস্ট করব কিভাবে? মানে পেজ স্পিড ফাস্ট করবেন কিভাবে? আচ্ছা এর মাঝে একদিন দেখাবো কিভাবে ফাস্ট করবেন। পেজ স্পিড ফাস্ট করতে গেলে তো মূলত এইচটিএমএল এর কাজ, এইচটিএমএল এর কাজ দিয়ে আপনাদের মাথা প্রথম অবস্থায় ঘোরাতে চাচ্ছি না। না ভাই এইচটিএমএল অনেক জটিল, আমরা পারবো না। আমি চাচ্ছি না যে আপনাদের মাথাটা ঘুরুক। বেসিকটা কি আমরা ওই ফন্ট গুলো লেখার সময় ব্লগে যখন পোস্টটা করব ওই ফন্ট গুলোই ঠিকঠাক করে বোল্ড করে দিলে বা আপনি স্মল লার্জ করে দিলে কি কিছু? বেসিক বেসিক মূলত আপনার এই যে পেজ স্পিড গুলো আছে না, দেখেন আমি এতগুলো কন্টেন্ট দেওয়ার পর আমার কিন্তু পেজ স্পিড এখনো
ঠিকঠাক আছে। আপনার মূলত এগুলো যদি আপনি ঠিকঠাক সাজায় রেখে আসতে পারেন তাহলে পিএসএলসি নিয়ে খুব বেশি ঝামেলা হয় না। তাই বায়ার কি আমাদের ওনার পেজের স্পিড বাড়ানোর ব্যাপারে কিছু বলতে পারে যে এটি স্পিড বাড়ায়? স্পিড বাড়ানোর ব্যাপারে বলতে পারে, সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা সফটওয়্যার আছে বা আলাদা আলাদা লোক আছে, আমরা হায়ার করতে পারবো, সমস্যা নেই, বিষয়টা দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা ওকে, আমি 5 মিনিট পর আপনাদের সঙ্গে কন্টিনিউ করছি। দাঁড়ালাম ভাই, আপনি যে সফটওয়্যারটা দিয়ে ইয়া করলেন ওটা সফটওয়্যার নামটা জানি কি বললেন? এটা হলো ভাই জাস্ট আমি যে লিখলাম যে পেজ স্পিড চেকার, না না পেজ স্পিড চেকার না, আপনার ওটা না, ওই যে পিডিএফ এর যেটা ইয়া করলেন, ও ওটা হলো পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, কনভার্টার 100% ফ্রি সেম পিডিএফ। আপনি অনেক সফটওয়্যার পাওয়া যায়, অনেক যে কোনো একটা দিন। আচ্ছা আমরা আবার একটা ইনস্টলের কথা বলছি, ইনস্টল না না আপনি ইয়ে করবেন, এক্সটেনশন আলাদা দরকার নেই, আপনি অনলাইন ব্যবহার করবেন। হ্যাঁ হ্যাঁ দরকার নেই, ঠিক আছে। এখানে এসে চুজ ফাইল, চুজ ফাইলে গেলে ওটা লোকালি হবে, ফাইলটা দেখাই দিতে হবে, ফাইলটা দেখাই দিলে অটো কনভার্ট করে নিবে, কনভার্ট করে আপনাকে ওটা ডাউনলোড করতে হবে। আচ্ছা পুরোপুরি একেবারে সবকিছু রুলস মেনে ব্লগ কি কেউ ওপেন করছেন অলরেডি? অনেকে ব্লগই ভালো লাগছে, যেমন কালকে দেখছিলাম যে ভাইয়ারটা, তারপর আজকে মুক্তাদি ভাইয়ারটা দেখলাম, এটাও ভালো লাগছে। আমি আচ্ছা একটা জিনিস আপনারা একটু বলবেন যে বাংলা লেখা একটু হবে ব্লগে, আমারটা 78% দেখাচ্ছে। বাংলা যদি ব্লগে লিখতে চাই কি বল।